যে সুন্দর যে জিনিসটা সেটা আমরা তোমাদের আনি। খুব ভালোভাবে ওনার ছবিটা আমি জানি, ওনাকে আমি প্রভু জিসাস। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? এই বিশেষ করে এই ওয়েলকাম টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার, এবং তোমাদের সকলকে সালাম আলাইকুম। বন্ধুরা, আমরা আজকে একটা চার্চে ঢুকবো, ক্যাথলিক চার্চ। এই চার্চটা খুবই সুন্দর, অপূর্ব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এর ভেতরে যাব এবং ভিডিও করে দেখাবো। এটা হচ্ছে রানাঘাটের যে বেজোপাড়া, সেই বেগোপাড়াতে এই চার্চটা অবস্থিত। আমরা ভিতরে গিয়ে এর যে সুন্দর যে জিনিসটা সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো। আমরা দেখি ভেতরে অ্যালাউ আছে কি না ভিডিও করা। এটা হচ্ছে মেন গেট। কত সুন্দর, এত সুন্দর চার্চটা আমরা দেখে আর বাইরে থাকতে পারলাম না। মানে এত সুন্দর যে বলানো বলে বোঝানো যায় না। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর, ব্যাপক। মামা একটু ক্যামেরা ধরো আমাকে। এত সুন্দর বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা যে এই চার্চটা এত সুন্দর, যার পরিকাঠামো এত মানে কারুকার্য করা, হ্যাঁ, যে অতুলনীয়। চলো আমরা ঘুরে দেখাচ্ছি, এসো মামা। আমরা এদিকটা ঘুরে দেখাবো। খুব সুন্দর এই চার্চটা বন্ধুরা, আমি এত সুন্দর চার্চ এর আগে কখনো দেখিনি। এই দেখতে পারছো যে 12 নম্বর হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। এই 12 নম্বর ন্যাশনাল হাইওয়ের ঠিক পাশেই এই চার্চটা অবস্থিত, ক্যাথলিক চার্চ। এই চার্চটা এত সুন্দর ডেকোরেট করা এবং এই চার্চটা এত সুন্দর কারুকার্য আমাকে মুগ্ধ করেছে। আমরা এই ধারেগুলো আগে দেখাচ্ছি, ধারে কত সুন্দর সুন্দর, এই যে কত সুন্দর সুন্দর এগুলো আছে। জন মেরি ভিয়ানের স্ট্যাচু, তার আগে স্ট্যাচুটা দেখাই। এটা হচ্ছে সাধু জন বস্কো। খুব সুন্দর করে চার্চটা সাজানো আছে। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগছে চার্চটাকে দেখে। মন যাকে বলে শুদ্ধ হয়ে যাওয়া, মন খুশি হয়ে যাওয়া যেটাকে বলে, সেটা লাগছে। মামা কেমন লাগছে চার্চটা বলো তো? খুব সুন্দর না? হেভি সুন্দর চার্চ, মনে হচ্ছে এখানে বসে থাকলে মন প্রাণ সব জুড়ে যাবে। এটা হচ্ছে ভ্যালেন্টাইনি রানী আরোগ্য দারিণী ধন্য কুমারী মা মারিয়া। তারপরে আরো এগিয়ে যাব। এটা হচ্ছে পাদুয়ার সার আন্তানি। সেন্ট জোসেফ। আর এখানে দেখুন কত সুন্দর প্রভু জেসাসের মূর্তিটা, এত সুন্দর করা আছে, মানে অতুলনীয়। মামা এদিকে আসো। এখানে আমরা প্রভু জিসাসের মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। ওনার এখানে লেখা আছে ক্রুশ থেকে পরিত্রাণ, ক্রুশবিদ্ধ অবস্থায় মূর্তিটা আছে।
আর আমি নিষ্কলঙ্ক কুমারী, এখানে এটা লেখা আছে। খুব ভালো লাগছে বন্ধুরা, এত সুন্দর এই যে গঠনশৈলী বা এই যে নির্মাণ কার্যটা, খুব ভালো লাগছে এটা দেখে। প্রভু জিসাস, এর চেয়ে কাছে যাওয়া যাবে না। সেই গর্ভের নারী যিনি মাদার টেরিসা, যিনাকে শতকোটি প্রণাম, আজ ওনার মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। ওনার কথা কে না জানে, গোটা বিশ্বের লোক জানে এই মাদার টেরিসা। সুন্দর করে ফুলের বাগিচা করা হয়েছে, অনেক ফুল গাছ নতুন লাগানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফুলগুলো ফোটেনি, সময় হয়নি অবশ্য সব ফুল ফোটার। ঘুরি ধরো তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? এই বিশেষ করে এই এত সুন্দর চার্চ নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটিতে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও, যাতে এত সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। ভিডিওর সঙ্গে থাকা ও দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো একটা নতুন ভিডিওতে তোমাদের কাছে হাজির হব। ওকে।